Bangali, 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 Jai Bangla Kayam Karo, Jai Bangla Buke Dharo. বাংলা ভাগ ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং হলদিয়া শিল্পাঞ্চলের সমস্ত চাকরি ঠিকা কাজ ও টেন্ডারে ভূমিপুত্র সংরক্ষণ চালুর দাবিতে হলদিয়ায় মিছিল করল বাংলা পক্ষ। মিছিলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য ডক্টর অরিন্দম বিশ্বাস, অমিত সেন, পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক সুতনু পণ্ডিত এবং জেলার অন্যান্য সদস্যরা। সভা থেকে হলদিয়া বন্দরের নামকরণ স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত নামে করার ডাক ওঠে। হলদিয়া শিল্পাঞ্চলের কাজে ভূমিপুত্রদের বঞ্চিত করা যাবে না, বাঙালিকে কাজে নিতে হবে। এর জন্য রাজ্য সরকারকে বিধানসভায় ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ করাতে হবে। সাধারণ সম্পাদকের বক্তব্যে এই কথাই বারবার উঠে আসে। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বহিরাগত ছাত্রছাত্রীরা HIT গ্যাং বানিয়ে বাঙালি ছাত্রছাত্রীদের হেনস্থা ও মারধর করে নিয়মিত, স্থানীয় মানুষকেও হেনস্থা করে। এর প্রতিবাদও করা হয় মিছিল ও সভা থেকে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। যেটা ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, তার পূর্ব মেদিনীপুর জেলা সংগঠন আজকে হলদিয়ার মাটিতে এই যে সভা অনুষ্ঠিত করেছে মিছিলের পরে, তার স্পষ্ট কিছু দাবি রয়েছে। এক, হলদিয়ার মাটিতে প্রতিটি যে চাকরি, এখানে যে বিরাট শিল্প সম্ভাবনা তো আছে, সেখানে ভূমিপুত্র সংরক্ষণ চাই, এলাকার স্থানীয়দের, জেলার স্থানীয়দের, বাংলার স্থানীয়দের চাকরি চাই। বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই, এই সিস্টেম আমরা আর দেখব না, খুব স্পষ্ট কথা। এই হলদিয়া ইউপি বিহারের অংশ না, রানীগঞ্জ আসানসোল ইউপি বিহারের অংশ না, হাওড়া কলকাতা ইউপি বিহারের অংশ না, এটা বাংলার অংশ। ফলে বাংলার যারা ভূমিপুত্র, সে বাঙালি হোক, সে হিন্দিভাষী হোক, নেপালি হোক, যে হোক, এখানকার যে পার্মানেন্ট রেসিডেন্ট, তার হচ্ছে এখানে অগ্রাধিকার যেটা ভারতের যে কোনো রাজ্যে রয়েছে। কারণ তার সকলের বাড়ি বাড়ি আর আমার বাড়ি হোটেল, এটা হতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গে বিহারি অনেক, বিশেষ করে হলদিয়াতে বাসবাস করছে, একটু আগেই আমি বক্তব্য বলেছি, যারা এখানে পার্মানেন্ট হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আমরা নতুন আর লোড নিতে চাই না। যে কোনো আপনি জমিতে, যে জমিতে আপনি 10 ফুট খুঁড়লে জল পান, সেই জমিতে যদি আপনি 20 তলা বিল্ডিং করেন, তখন আপনাকে 100 ফুট আপনাকে কলটা খুঁড়তে হবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের একটা ধারণ ক্ষমতা রয়েছে, এবং ধারণ ক্ষমতায় আমরা এইটা চাই না যে চাকরিগুলো বহিরাগতরা পাক এবং আমাদের ছেলেগুলো কেরল গুজরাট সেখানে গিয়ে লাতিচাটা খাক, বাংলাদেশি বলে গালাগাল খাক, এটা আমরা চাই না। ঘরের ছেলে ঘরে থাকুক, ভিডিও কল করে মেয়ের, বউয়ের, বাপের সঙ্গে, মায়ের সঙ্গে কথা বলার দিন আমরা শেষ করতে চাই। এবং ভূমিপুত্র সংরক্ষণ হলে বাংলায় যে চাকরি, বাংলায় চাকরির কোনো কমতি নেই, কমতি আছে বাঙালি। তো হলদিয়াতে অনেক লোকই বাদ থেকে সে জায়গা জমি কিনে তারা স্থায়ী বসবাস করতে চাইছে, সেই আইনটা কি? যারা স্থায়ী বসবাস করছে তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, যারা চাইছে তারা চাহিদাটা একটু পকেটে রাখুন। কারণ আমরা ভূমিপুত্র সংরক্ষণ আইন করে চাই, তারা তো এখানে নিশ্চয়ই হলদি নদীর শোভা দেখতে নিশ্চয়ই জমি কিনবেন না, এখানে করে খেলে জমি কিনবেন। তো করে খাবার বিষয়টা যাতে বাংলার ভূমিপুত্ররাই পায়, ফলে তার ওখান থেকে সেখানে করে খাবার যেন সুযোগ বিশেষ না থাকে এবং সুযোগগুলো যেন বাংলার ভূমিপুত্ররা পায়, যেটা কয়েক মাস আগেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়ে একদম নৈতিক সিলমোহর দিয়েছেন, আমরা বিধানসভায় আইন পাশ করে সেইটার আইনি বাস্তবায়ন চাই, আইনি সিলমোহর চাই, খুব স্পষ্ট কথা। এবং তার ফলে বাংলার যে দুর্নাম আছে, যে আমাদের এখানে যে মাইনে কম, মাইনের রেট কম, এটাও কমবে, এটাও বেড়ে যাবে মাইনের রেট। তার কারণটা হচ্ছে আনলিমিটেড সাপ্লাই থাকবে না, এবং তৃতীয় জনবিন্যাস বদল হবে না, বাংলা বাংলার থাকবে। আসল কথাটা হলো, তো শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাঙালি ছাত্রদের আগে সুযোগ দিতে হবে, বাইরের রাজ্য থেকে আসছে হলদিয়াতে পড়তে, এসে হলদিয়ার ছাত্রদেরকে চমকাচ্ছে, আশেপাশের দোকানদেরকে চমকাচ্ছে, এই দিন কিন্তু শেষ। বাংলা পক্ষ কিন্তু জেগে গেছে, বাঙালি কিন্তু জেগেছে বাংলা পক্ষ, তাকে এই দিন কিন্তু শেষ। একটা কথা মাথায় রেখো, আমাদের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বহুদিন আগে বলেছে, দিন কিন্তু ঘনিয়ে এসছে, খেলা কিন্তু ঘুরেছে। এবারে যেই বলি আসুক, ভুলটা আসুক, এই দরকার সব কিন্তু চার ছক্কা যাবে, আর মাঠের বাইরে, একদম বাউন্ডারির বাইরে, সোজা সুজি তৎকালে টিকিট ধরানো হবে আর বাংলার বাইরে পাঠানো হবে, সেটা মাথায় রাখবে। বাংলায় আসো, পড়ছো, পড়াশোনা করছো, করো, ভালো কথা, কিন্তু বাঙালিদের সঙ্গে
सहानुभूति रेखे भद्रता रेखे थको बांगाली देखे क्योंकि चमकियोला विपद तुम्हारे घनिए आसने एटाए रखे नतून प्रजन्म जरा आज स्कूल कलेजे पढ़े ता विषय की भलोक शो বাংলা পক্ষ আছে তোমাদের পাশে চব্বিশ ঘন্টা শুধু একবার ডাকবে আমরা চব্বিশ ঘন্টার পাশে থাকা সংগঠন তোমাদের সাথে সাথে তোমাদের পাশে পৌঁছে যাব কথা দিলাম বক্তব্য দীর্ঘ।